মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ আরজু রিদাকা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দু। পিস টিভি বাংলার দূরের ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইসলামী আকিদা বা বিশুদ্ধ আকিদা কাকে বলে এ মর্মে আপনাদের সামনে একটি বিষয়ের আলোকে অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা ইতিমধ্যে উপস্থাপন করেছি। আমরা চলমান আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনের সার্বিক ক্ষেত্রে তার প্রয়োগ এবং তার প্রতি সুদৃঢ় বিশ্বাস পোষণ করাটা আকিদার একটি পাঠ এ মর্মে আলোকপাত করছিলাম। আর এই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমরা উপহার দিতে চাচ্ছি তা হল কিতাব ও সুন্নাহ। পবিত্র কোরআন এবং হাদিসই হচ্ছে ইসলামী আইন রচনার মূল উৎস। এটাকে অগ্রাধিকার দিতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, তবেই আকিদা সুসংহত হবে, পরিশুদ্ধ হবে। আসুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোকপাত করার জন্য যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম আমাদের মাঝখানে তাশরিফ এনেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং এসেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন শেখ হাসান জামিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আল মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামী আইনের মূল উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এটা আমরা বিগত একটি পর্বেও আপনাদের সামনে আলোকপাত করেছি। আসুন আরও বিস্তারিত জানার জন্য আমরা আলোচক মণ্ডলীর কাছে চলে যাই। প্রথমেই জি শেখ আকরামুজ্জামান বিন আব্দুসালাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে তিনি যেমন মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি তাদের জন্য বিধান দিয়েছেন এবং সর্বশেষ বিধান হচ্ছে গ্রন্থাকারে কোরআন মজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে তিনি বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমরা অনুসরণ করো, মানো তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এটার। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা তাকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়া, কোনো অভিভাবক, কোনো ধরনের বন্ধু অনুসরণ করো না। তারপরে এই যে নাজিল করলেন আল্লাহ, এটা তো কোরআন আকারে নাজিল করেছেন, আর সুন্নাহ আকারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাজিল করেছেন। একটি আর একটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি উকবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা জিব্রিল ইয়ানজিলু বিসুন্নতি কামা ইয়ানজিলু বিল কোরআন, বিল কোরআন। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সুন্নাহ নিয়েও নাজিল হতেন যেভাবে কোরআন নিয়ে নাজিল হতেন। অনেক হাদিস আছে যেগুলো হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে তুলে ধরেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে কিয়ামত পর্যন্ত সংবিধান, তার নিয়ম কানুন হিসেবে তার মখলুক সমস্ত মানব জাতি পালন করবে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা এই যিকির গ্রন্থ নাজিল করেছি এবং আমরাই এর হেফাজত করব। কি জন্য হেফাজত হবে? আমরা মুসলিমরা এরকম একটা মনে করে নিয়েছি যে এটা শুধু কানে শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য হইতে হবে, আবার
অনেক আলেম ওলামা এটার ভূমিকাও বুঝি না আমরা। আমরাও তাকে তেলাওয়াত, সবিনা খতম, দাওয়াত খাওয়া, তাবিজ নকশা ইত্যাদির ভিতরে সীমাবদ্ধ রাখছি। এটাও কিন্তু আমাদের একটা অন্যায়, এবং এই বিধানকে মানুষের মাঝে কার্যকর না করার ব্যাপারে ভূমিকা রাখছে। আমরা এসব করেই যেন সন্তুষ্ট, এক ধরনের এটা যে এটা সংবিধান, ব্যাপক সংখ্যক যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম তারা নিজেদেরকে দাবি করেন, তারা এসব করে এইসব আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তারা সন্তুষ্ট হয়ে আসেন যে কি আমরা তো খুব ভালো আছি, আমরা কোরআন তেলাওয়াত করতেছি, ইমামতি করতেছি, মুদারিসি করতেছি, দাওয়াত খাইতেছি, কোরআন খতম দিতেছি, তারাবি পড়তেছি, এই যে এই যেন সমস্যা। আসলে তো কোরআন একটা সংবিধান, পুরো মানব জাতির একেবারে খুঁটিনাটি থেকে নিয়ে সর্বোচ্চ যে নিয়ম সেটা কোরআন থেকে আসবে। এই জন্য আল্লাহ তবারক তাআলা কোরআন বাদ দিয়ে অন্য কোনো গ্রন্থ তিনি গ্রহণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তাওরাতের অংশ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে পাঠ করার অনুমতি দেননি। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছিলেন। আর অনেক দেশে আমরা 90% মুসলিম বা অনেক মুসলিম আমরা বসবাস করি, অথচ সেই মুসলিম অধ্যুষিত দেশে কিভাবে মুসলিমদের যেটা ধর্মীয় গ্রন্থ, সংবিধান গ্রন্থ, সেটা বাদ দিয়ে অন্য কোন মানব রচিত সংবিধান কার্যকর হতে পারে, এটা আসলে বুঝে আসেই না। জি শেখ, ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো ইনশাল্লাহ। শেখ হাসান জামিল, আসলে শেখ অত্যন্ত চমৎকার একটা ব্যাপার তুলে এনেছেন, সেটা হচ্ছে আসলে কোরআন আল করিম কি, এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে যে কোরআন আল করিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানব জাতির জন্য একটা ক্যাটালগ, যে তোমাদেরকে আমি তৈরি করেছি, কিভাবে চলবে তার একটা বিধান। এটা আমাকে এটা বিশ্বাস রাখতে হবে, কোরআন আল করিম চূড়ান্ত সংবিধান, সেখানে ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ করার কোনো সুযোগ নয়। কোরআন শুধু মুসলমানের সংবিধান নয়, কোরআন গোটা মানব জাতির সংবিধান, এটা চূড়ান্ত সংবিধান, এবং আমাদের জন্য এটা জীবনের পূর্ণাঙ্গ সংবিধান, চূড়ান্ত সংবিধান এবং পূর্ণাঙ্গ সংবিধান। পূর্ণাঙ্গ সংবিধান বলতে, পূর্ণাঙ্গ সংবিধান বলতে একটু ব্যাখ্যা দরকার, যেটা সাহেব একটু টাচ দিয়েছেন, যে আমরা কারো কারো ধারণা যে শরীয়ত হচ্ছে মসজিদ কেন্দ্রিক, শরীয়ত হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক, শরীয়ত প্রয়োগের ক্ষেত্র হচ্ছে এবাদত খানা মসজিদ, এটা অন্য কোনো ধর্মের বেলায় থাকতে পারে, ইসলামের বিষয়টা এমন নয়, কোরআনের ব্যাপারটা এমন নয়। কোরআন মানুষের সমস্ত জীবনের, কোরআন এবং সুন্নাহ উভয়টাই মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, সে কিভাবে বিয়ে করবে কোরআনে আছে, শরীয়তে আছে, ইসলামে আছে, সুন্নায় আছে, এমনকি আমরা কয়েক পর্ব আগে একটা বিষয় আলোচনা করেছি, এমনকি সে কিভাবে বিছানায় যাবে, স্ত্রীর সাথে কিভাবে সম্পর্ক করবে, গোটা বিষয়টাই মানুষের জন্য এখানে সংবিধান আছে। অত্যন্ত পরিতাপের সাথে, দুঃখের সাথে বলতে হয় যে আমরা যখন মানুষকে, মানুষের ব্যক্তিগত বিষয়ে শরীয়তের কথা বলি, আল্লাহর হুকুমের কথা বলি, আখেরাতের কথা বলি, তখন তারা আমাদেরকে অবজ্ঞার শরী বলে, যে সব বিষয়ে শরীয়তকে টেনে আনবেন না, সব বিষয়ে কোরআনকে টেনে আনবেন না, এই যে কথাটা, এটা কুফুরি কথা নিশ্চয়ই। এটা এই জন্য বলে যে তারা মনে করে যে শরীয়ত সব বিষয়ের জন্য নয়, এটা একটা ধারণা মানুষের, এই বিষয়টাই ক্লিয়ার করা দরকার। জি, এই যে সংবিধান, যে গোটা বিশ্বের সর্বোচ্চ পর্যায়কে পরিচালনা করার বিধান থেকে শুরু করে একেবারে ব্যক্তি জীবনের একান্ত বিষয়গুলি পর্যন্ত, এমনকি ছোট্ট বাচ্চাকে দুধ পান করানোর, পৃথিবীর সমস্ত সংবিধান একসাথ করলেও কোরআন ও সুন্নাহর বিধিবিধানের লক্ষ্যভাগের এক ভাগও খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখেন ওযু করার সময় বলা হয়েছে যে গাসলুল ফারাজিম, যে এই যে আমরা আঙ্গুলটা যখন সোজা করি এখানে একটা ভাঁজ পড়ে, নবীজি বলেছেন এটাকেও ঘষে ঘষে ধুবে, এইখানে কি আছে, এখানে ফাঙ্গাস থাকতে পারে, একটা জীবাণুর আশ্রয় এখানে থাকতে পারে, অবশ্যই। সুবহানাল্লাহ, ভাস্কৃত চামড়ার ফাঁকে অনেক সময় ময়লা লুকায়িত থাকতে পারে, জীবাণু থাকতে পারে, এখানে কানের ভিতর মাছায়া করা, নাকের ভিতর থাকতে পারে, কত সূক্ষ্ম। নবীজি জীবনে একবার কি করলেন, দাঁড়িয়ে পেশাব করলেন, সারা জীবন মা কানা ইয়াবুল ইল্লা জালিসা, সবসময় তিনি বসেই পেশাব করতেন, একদিন জীবনে একবার উনি
আল্লাহ ওনাকে দিয়ে দাঁড়িয়ে পেশাব করাবার একটা কাজ করালেন। আতা সোবাতাতা কওমিন ফাবালা কাইমা, আজকে যাদের কোমর ব্যথা, যারা বসতে পারে না, তারা বুঝে এই হাদিসটার মর্ম যে সুবহানাল্লাহ, বিধান একটা চালু হয়ে গেছে। আজকে যদি নবীজির জীবনে একটিবার এই কাজটি তিনি যে কারণে আল্লাহ করিয়েছেন, তার কোনো ব্যথার কারণে হোক, ওখানে ময়লা ছিল, আবর্জনা ছিল, যে কোনো কারণে হোক, আল্লাহ ওনাকে দিয়ে আমলটা করিয়েছেন, প্রয়োজনের ক্ষেত্রে যে সুরটটা ব্যবহার করা যায়, এটা থাকাতে আজকে যারা বসে পেশাব করতে পাচ্ছেন না তার রোগের কারণে, তারা আত্মতৃপ্তি তারা পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ, এটা তো একটা সুন্নার মধ্যে আছে। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে এই এত সূক্ষ্ম পর্যায় পর্যন্ত নিয়ে গেছেন। এক সাহাবীর ঘরে পানি খাওয়ার যে বিষয়টা শেখ, ওটাও একটু উল্লেখ করলে। নবীজি সারা জীবনে শুয়েছেন কেমন বিছানায়? শক্ত, একটা চামড়া কাঠের উপরে একটা চামড়া বিছানো, শক্ত। আমরা যখন ছাত্র জীবনে পড়তাম, মনে করতাম এটা বুঝি ওনার তো টাকা পয়সা ছিল না, গরিবি, ইচ্ছাকৃত গরিবি তিনি গ্রহণ করতেন সেই জন্যই। এখন দেখি যাদের কোমর ব্যথা, কোমরে চিকিৎসাই হলো যে শক্ত বিছানায় শোন, জাজিমের উপরে শুধেন না। ব্যাকবোনে যাদের প্রবলেম আছে তাদের জন্য এটা যে কতটা মেডিকেল সায়েন্সের আলোকে এটা গ্রহণীয়, আমরা এখন সেটা জি সেটা আমরা বুঝতে পাচ্ছি। এই যে সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, আমরা ইনশাআল্লাহ আলোচনার ধারাবাহিকতায় আমরা এসেছি একেবারে বিরতির দ্বার প্রান্তে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আমাদের ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উত্থাপন করব ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতিকালীন সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা যে আলোচনায় অব্যাহত ছিলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা আকীদার, এটা একটি বিষয়, এটার প্রতি সুদৃঢ় প্রত্যয় বা আকীদা পোষণ করা আমাদের জন্য জরুরি। আর রাষ্ট্রীয় জীবনে প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাই হচ্ছে আইন রচনার মূল উৎস। এর আলোকে আমরা আলোচনা শুনতেছিলাম বিরতির পূর্ব পর্যন্ত। আসন, বিরতির পরে আবার সেই একই ধারাবাহিকতায় আমরা ফিরে যাচ্ছি শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। জি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা সন্তানদেরকে পরিপূর্ণ দু বছর দুধ পান করাবেন। আধুনিকা মায়েরা ভাবলেন যে এটা এখন আর দরকার নেই, এখন ডানু আছে, অ্যাঙ্কর আছে, দুইটার নাম বলেন না আরো, ল্যাকটোজেন আছে, বিভিন্ন আছে, আমরা শিশুদেরকে এগুলো দিয়ে পালবো, এখন আর আমাদের ওটার প্রয়োজন নেই, আমার সৌন্দর্য বিনষ্ট হবে। তারা এইভাবে দুধ পান না করিয়ে কিছুকাল যখন থাকলেন, জাতিসংঘের হিসাব অনুসারে দেখা গেল 3 কোটি শিশু এই দুধ পানহীনতার কারণে, মায়ের সাল দুধ সহ মায়ের 2 বছরের এই দুধ পান করাবার অভাবে 3 কোটি শিশু মারা গেল পৃথিবীতে, এবং মায়েরা আক্রান্ত হলেন ব্রেস্ট ক্যান্সারে। অসংখ্য মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলেন। শেষ পর্যন্ত এখন প্রতি বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহ আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ হিসেবে, এটাই আল্লাহর বিধান। আমি বলি আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ নয়, আন্তর্জাতিক কোরআনের আইন পালন সপ্তাহ। আসলে দেখুন যে কথা বললেন যে যত রকমের দুধের বিকল্প বের হয়েছে বাচ্চাদেরকে, সবগুলির গায়ে দেখবেন একটা সুন্দর লেখা, লেখাটা হলো এই যে মায়ের দুধের বিকল্প পর্যায়ে বা বিকল্প কখনো হতে পারে না। আল্লাহ আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধান দিয়েছে। নবীজির সুন্নাহ থেকে আমরা বলতাম যে কোন রকমের দুর্গন্ধ জিনিস বা লা দরারা ওয়ালা দরার, কোনো ক্ষতিকর জিনিস মুসলিম তারা এটা পান করতে পারে না, পান করবে না, গ্রহণ করবে না। ধূমপানের ব্যাপারে উলামারা সারা বিশ্বব্যাপী তারা সোচ্চার ছিল যে এটা ইসলামী শরিয়ার মেজাজ, ইস্তিকরাইল আদিল্লা, সবগুলো দলিল প্রমাণ উপস্থাপিত করলে ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন করে না কোনো মতেই। আলহামদুলিল্লাহ আজকে দেখেন ধূমপানের কারণে প্রতি বছর 10 থেকে 15 লক্ষ লোক প্রাণ হারাচ্ছে সারা বিশ্বব্যাপী, আলহামদুলিল্লাহ। এই যে ইসলামের এই বিধানগুলি দলিল আদিল্লা থেকে ইস্তেহাদ করে ওলামারা, এটা নবীজির যুগে ছিল না, এই জন্য ইস্তেহাদ করে বের করতে হয়েছে, সেটা যে কতটা বাস্তব। আজকে সেই ধূমপানের ওয়াজ আমাদের আর করা লাগে না, একসময় আমরা ওয়াজ করতাম, এখন জাতিসংঘ সে ওয়াজ করছে, এখন রাষ্ট্রপ্রধানরা ওয়াজ করছে, ঠিক একইভাবে ধূমপানের উপরে লেখা ধূমপানের প্যাকেটগুলো ওয়াজ করছে, প্যাকেটগুলো ওয়াজ করতেছে, কোরআনের সজ্জন ক্ষতিকর। একইভাবে এইডস আজকে বিশ্বব্যাপী যে মহামারী, হ্যাঁ মহামারীর কথা, যে এই মহামারী যে এইডস এর কথা, হ্যাঁ এই যে আপনি মনে করিয়ে দিলেন, আপনি ওই হাদিসটা বলেন না কেন, লামতাজহারিল ফাহিশাতু ফী কওমিন কাত্তু হাত্তা ইউলান, ওইটা ব্যাখ্যা করে দেন।
আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম এটা শুধু চিকিৎসা নয়, এটাকে মূলোৎপাটন কিভাবে করা যাবে সেই পদ্ধতি ইসলামের বিধানে আবিষ্কার করেছে ইসলাম। কিন্তু আজকে দেখুন কোরআন সুন্নাহ থেকে যখন সরে গেছে, এই সমস্ত অপকর্মে যখন দ্বিধার্সে লিপ্ত হয়েছে, তখন এই তারা সিফিলিস, গনোরিয়া, এইডস এখন তো ঘরে ঘরে ঢুকে আসছে। আসলে আজকে দেখুন ইসলামের অনেক বিষয়গুলি আশ্চর্য লাগে, কতগুলি বিষয় হাস্যকর বিষয়। যেমন দেখেন এখন কিন্তু অনেক দিবস বের হয়েছে, এমন দিবস বের হয়েছে কিছুদিন পর হয়তো বছরে 365 দিন তো দিবস হয়, বছরে তো 365 দিন, কিছুদিন পর দেখবেন যে একটা দিনে কয়েকটা দিবস পালন করতে হবে, মানে দিবস এত বের হচ্ছে, দিবস এত বের হচ্ছে। যেমন দেখেন একটা দিবস বের হয়েছে হাত ধোয়া দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস। আল্লাহ আকবার, ইসলাম আমাদেরকে বিধান দিলেন একজন ব্যক্তি মুসলিম হলে দৈনিক 5 বার তাকে সালাত আদায় করতে হবে, 5 বার তার হাত ধোয়া হলো প্রথমেই হাত ধুতে হবে, ওজুর সময় হাত দেবে, খাওয়ার পরে হাত দেবে, খাওয়া শেষ করে হাত দেবে। এই বিধানগুলি ইসলাম দিয়েছে, ইসলাম দিয়েছে। কোন ব্যক্তি যদি ইসলামের এই বিধানটা পালন করে তাহলে তাকে কশিন কালেও এই ধরনের হাস্যকর দিবসগুলি তৈরি করা যাবে। একটা বিজ্ঞান দেখুন, ইসলাম একটা বিজ্ঞান কাজ করছে, দেখেন কিভাবে যে আগে দুটো হাতের কবজি পর্যন্ত ধোয়া, কেন এই হাত দিয়ে আমি কিন্তু পানি মুখে নিচ্ছি, পানি মুখে দিচ্ছি, এই হাত দিয়ে এবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পানি দিচ্ছি, তাহলে আমার মুখও গহ্বরে কোন পানির সঙ্গে কোন জীবাণু যাতে প্রবিষ্ট না হয় সেজন্য প্রথমেই বিধান আসে। বরং ইসলামের বিধানও তাই, যদি আপনি ঘুমন্ত থাকেন রাত্রের ঘুম বিশেষ করে, তাহলে সরাসরি আপনি পানির পাত্রে হাত ডুবানো নিষেধ আপনার জন্য, পানি ঢেলে নিয়ে আপনাকে আগে হাত দুটি ধুতে হবে কবজি পর্যন্ত, তারপর আপনি পানি স্পর্শ করবেন। শেখ আপনার আগের কথাটা ফিরে গিয়ে একটু বলতে হয় যে এইডসের যে ব্যাপার, এখন কিন্তু বিশ্বের মেডিকেল সায়েন্স এ ব্যাপারে নীতিগত একটি সিদ্ধান্ত নিয়েছে, এইডস প্রতিরোধ করতে হলে তারা বলছে এইডস প্রতিরোধের ব্যাপারে ধর্মীয় বিধানের কোনো বিকল্প নেই, অর্থাৎ বিবাহ বন্ধনের বাইরে নারী পুরুষের বন্ধ করতে হবে। এটাই তো হাদিসে বলা হয়েছে যে আসলে প্রকাশ্যভাবে যখন এই কোন সমাজে যৌনাচার ছড়িয়ে পড়বে, ইল্লা ফাসাফিহিমুল তাউনুল আওজাউল্লাতি লাম তাকুন মাদাদ ফি আসরাফিহিমুল্লাযিনা মাদাও, ওই সমাজে এমন সব মহামারী, এমন সব ভয়ঙ্কর রোগব্যাধি ছড়িয়ে পড়বে যেটা তাদের অতীত ইতিহাসে পূর্বপুরুষদের মধ্যে কখনো ছিল না, এমন অজানা সব মহামারী গ্রাস করবে। আসলে পৃথিবীর এমন কোন ধর্ম নেই যে ধর্মে এই যে অবাধে নারী পুরুষের যৌনচার এটাকে হালাল করা হয়েছে, কোন ধর্ম নাই, সব ধর্মে নিষিদ্ধ, এমনকি সর্বশেষ সুন্দরভাবে নিষেধ করেছে ইসলাম ধর্ম, ইসলাম এবং এর সুষ্ঠু বিধান দিয়েছে। জি আলহামদুলিল্লাহ, জি শেখ আকরাম, আমি যেটা লক্ষ্য করতেছি যে কোরআন সুন্নার এত মাহাত্ম, কোরআন এবং সুন্নার ভিতরে এত নানাবিধ উপকারিতা, এই যে আপনি বললেন এক একটা বিষয়ে মানুষ সচেতন হওয়ার জন্য দিবস বের করতেছে, অথচ কোরআন এবং সুন্নাহকে যদি তারা ফলো করত তো এই সব দিবসগুলো বন্ধ হয়ে যেত, দিবস এবং তারা প্রতিদিনই শুধু একটা দিনে কেন সতর্ক হবে, তাদের জন্য 365 দিন প্রতিটা অন্যায় এবং অপকর্মের ভিতরে এবং যেখানে ক্ষতি আছে সে বিষয়ে সতর্ক হতে পারত, প্রতিদিনই প্রতি ক্ষণ প্রতি ঘন্টায় তারা সতর্ক হইতে পারত, অথচ এটা যেন একটা হাস্যকর মানে আনুষ্ঠানিকতা বছরে। আমি আরেকটা বিষয় যেটা লক্ষ্য করতেছি, এটা সবার ক্ষেত্রে একটা ব্যাধি, আল্লাহ এত সুন্দর সংবিধান কোরআন এবং সুন্নার মধ্যে দিলেন মানব জাতির জন্য, অথচ আমরা এটা প্রয়োগ করতেছি না, এমনকি মুসলিমরাও করতেছি করছে না। এই ক্ষেত্রে আমি যেটা দায়ী করতেছি অজ্ঞতা। দেখেন আমাদের দেশে যারা রাষ্ট্র চালাচ্ছে, আমাদের সমাজ যারা পরিচালনা, পৃথিবীতে যারা রাষ্ট্র চালাচ্ছে, পৃথিবীতে আছে এবং বিশেষভাবে মুসলিম সমাজের মধ্যে, এটা তো বড় দুঃখজনক। যদি কোনো দেশে 90% মুসলিম হয়, সেখানে তো এমনি বিবেকই বলবে যে এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক সংবিধান থাকা উচিত, গণতন্ত্রের কথা। সেখানে কি হচ্ছে, এই 10% তাহলে অমুসলিম, 90% যদি মুসলিম হয় তাহলে 10% অমুসলিম, তাহলে এই 10%-এর সংবিধান পালন করতেছে 90%। এই প্রমাণ করে যে কোরআন সুন্নাহর প্রতি আমাদের অজ্ঞতা এবং বিমুখতা, অজ্ঞতা এবং বিমুখতা, যেটা ইসলাম ভঙ্গের কারণের মধ্যে আমরা জেনেছি। আজকে শেখ আপনি অনেকগুলো সৌন্দর্যের কথা বলেছেন, আসলে এইভাবে কোরআনের এবং হাদিসের প্রত্যেকটা বিষয়কে যদি আমরা প্রত্যেকটার মধ্যেই, আমরা আগেও আলোচনা করেছি সুন্নার সময় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে দুনিয়ার দিকেও যদি চিন্তা করেন, এটা তার দুনিয়ার মঙ্গল একদম বেস্ট,
এবং আখেরাতের জন্য নাজাতের বিষয় তো রয়েছে। আজকে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে যেখানে আপনি একটা একটা করে তুলে ধরছেন যে আন্তর্জাতিক বিশ্ব, মানে আমি আন্তর্জাতিক বিশ্ব বলতে বোঝাতে চাচ্ছি অমুসলিম বিশ্ব, যেখানে ইসলামের বিধানগুলোকে রিসার্চ করে তারা এটার মধ্যে গবেষণা করে এর রেজাল্ট বের করছে এবং মানুষের জন্য যেটা চূড়ান্ত মঙ্গলজনক এটা বুঝে সেটা প্রয়োগের জন্য তারা উঠে পড়ে লেগেছে, সেখানে আজকে মুসলিম সমাজের মধ্যে ইসলামী বিধানের বিরুদ্ধে অবস্থান তারা শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছে। আজকে ইসলামের বিধানের কথা বললে, আজকে পর্দা প্রথার কথা বললে, আজকে নারী পুরুষের মধ্যে সম্পত্তি বন্টনের যে ইসলামী বিধান এই কথা বললে, এগুলোকে বলা হয় যে এগুলো জাহিলি যুগের বিধান। আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, কোরআনের যুগ, যেটা সব কোরআন রসুলের কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র পরিচালিত হতো, সমাজ পরিচালিত হতো, পরিবার পরিচালিত হতো, ব্যক্তি তার জীবনকে কোরআন সুন্নার আলোকে সাজিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগটাকে বলেছেন শ্রেষ্ঠ যুগ, অথচ আমরা সেই যুগটাকে বলছি বর্বর যুগ। কত বড় সাহস, কত বড় স্পর্ধা মানুষের। সবচেয়ে বেশি আশ্চর্যের এটা, এটা কিন্তু অমুসলিমরা বলছে না, অমুসলিমরা গ্রহণ করছে আর মুসলিমরা বলছে। আমি দুই একটা উদাহরণ আপনাদের কথার মাঝে মাঝে দেই যে পৃথিবীর কোন সংবিধান আছে, যে সংবিধানে লেখা আছে কোনো পাত্রে কুকুর মুখ দিলে এই পাত্রটা কিভাবে পরিষ্কার করে ব্যবহার করতে হবে, আছে কোনো সংবিধানে? আমাদের সংবিধানে আছে এজা ওয়ালাগাল কালবু ফি ইনা আহাদিকুম ফালিয়াগসিলহু সাবামাররাত এবং ওয়াফিরহু সামিনাতা বিত্তরাব। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেটাকে সাতবার ধো, সাতবারের মধ্যে সপ্তমবারে মাটি সহ ধোবা। একজন জার্মান ডাক্তার, জার্মান ডাক্তার এই হাদিসটা রাস্তায় কুড়িয়ে পেলেন, কুড়িয়ে পেয়ে তিনি চিন্তা করলেন যে ব্যাপারটা কি, সাতবার কেন ধুতে হবে, সাতবার কেন ধুতে বলে। ল্যাবরেটরিতে নিয়ে তিনি একটা কুকুরকে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে উনি পানি পান করিয়ে পরে তিনি পরীক্ষা করলেন, দেখেন যে জার্মে ভরা গোটা পাত্র। পরে তিনি একবার ধুইতে শুরু করলেন, ধুইতে ধুইতে ধোনার পরীক্ষা করেন, ধোনার পরীক্ষা করেন, দেখেন যে এখনো আছে, এখনো আছে জার্ম। সপ্তমবারে যখন মাটি সহ দিয়ে একেবারে ধুলেন, এরপরে যন্ত্র সেট করে দেখেন যে একদম পরিষ্কার। ডাক্তার মাহমুদ তারেক সুন্নতে রাসুল আধুনিক বিজ্ঞান বইতে লিখেছেন যে জার্মানির ডাক্তাররা এখন পাগল চিকিৎসা, মানসিক রোগীকে চিকিৎসার জন্য অজুকে ব্যবহার করতেছে। এই যে হাত ধোয়ার সময় যে রগ গুলো, বিরাট বিরাট যে ধমনী গুলো আমাদের, এগুলোতে শীতলতা আসে, এগুলো ঠান্ডা হওয়ার পাশাপাশি সাথে সাথে ব্রেইন, হার্ট এবং মানুষের লিভার আস্তে সুন্দর মতো, এটা মানুষ নিজে অনুভব করতে পারে এবং এটা সিক্ত হওয়ার ফলে মানব দেহে একটা দর্শক শ্রোতা, তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম আজকের এই আলোচনার প্রেক্ষিতে যে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহ হচ্ছে আইন রচনার মূল উৎস ইসলামী রাষ্ট্রের সর্বক্ষেত্রে, তাই এই দুটি জিনিসই হবে অনুসরণীয় এবং অনুকরণীয়। আসুন আমরা জীবনের সার্বিক ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আইন রচনা করতে প্রয়াস পাই, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ সামাজিক বলয় উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া